দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো খুলনা আন্তর্জাতিক ট্রেন স্টেশন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন স্টেশন থেকে কোন ট্রেন কোথায় যায় এবং কখন ছাড়ে, এবং সেই সাথে খুলনা ট্রেন স্টেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন। আমি এখন ট্রেন স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন আন্তনগর ট্রেনের ভাড়ার তালিকা দেয়া আছে এই চার্টে খুব সুন্দরভাবে। ট্রেনের সময়সূচি অর্থাৎ কোন ট্রেন কোথায় এবং কখন ছেড়ে যায় এই চার্টে খুব সুন্দরভাবে দেয়া আছে। খুলনা আধুনিক রেল স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় 2015 সালের এপ্রিলে এবং উদ্বোধন করা হয় 2018 সালের 25 নভেম্বর। নির্মাণ ব্যয় হয় 61,27,00,000 টাকা। খুলনা নতুন রেল স্টেশনটি তিনতলা বিশিষ্ট। প্রথম তলা স্টেশন ভবনে থাকছে 6টি টিকিট কাউন্টার, ওয়েটিং রুম ও সহকারী স্টেশন মাস্টারের রুম। দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশনের বাহিরের প্ল্যাটফর্ম, এখানে একসঙ্গে 6টি ট্রেন স্টেশনে প্রবেশ ও বের হতে পারবে। থাকছে সিটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা ও অগ্নি নিরাপক ব্যবস্থা। আসুন এবার জেনে নেই খুলনা থেকে যে সকল ট্রেন ছেড়ে যায় তার সময়সূচি এবং কোথায় ছেড়ে যায় সে সম্পর্কে। কপোতাক্ষ এক্সপ্রেস 6:15 ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে। সুন্দরবন এক্সপ্রেস 10:15 ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। চিত্রা এক্সপ্রেস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে 9টায় সকাল। বন্ধন এক্সপ্রেস 10:15 ছেড়ে যায় কলকাতার উদ্দেশ্যে। মহানন্দা এক্সপ্রেস 11টায় ছেড়ে যায় চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে। চেতনা এক এক্সপ্রেস 6:45 ছেড়ে যায় বেনাপোলের উদ্দেশ্যে। সীমান্ত এক্সপ্রেস 9:15 ছেড়ে যায় চিলাহাটির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।